মোচার ঘণ্ট, ডাল আর সঙ্গে আলু ভাজা। খাবারটা বেশ জমে যায় যদি থাকে চিকেন দো পেঁয়াজা। নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ টিউবে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন দো পেঁয়াজা। তাহলে বন্ধুরা দেখে নিন কিভাবে চিকেন দো পেঁয়াজা তৈরি করবে। চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য আমরা এখানে নিয়েছি চিকেন, টমেটো পিউরি, টমেটোগুলোকে আবার আমরা এইভাবেও কেটে নিয়েছি। এছাড়া নিয়েছি টক দই, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এছাড়া নিয়েছি আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, কাসৌরি মেথি, ধনে পাতা কুচি। আর লাগবে পেঁয়াজ, পেঁয়াজগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এছাড়া পেঁয়াজের পাপড়িগুলোকেও আলাদা করে নিয়েছি। কাশ্মীরি রেড চিলি পাউডার, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর গরম মশলা গুঁড়ো, পুরো রান্নাটা আমরা সাদা তেলে করব। তাহলে দেখো কিভাবে আমরা চিকেন দো পেঁয়াজা করছি। আমরা প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি চিকেন, তার সাথে নিয়েছি নুন, অল্প লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর নেব আদা বাটা। সবগুলোকে একসাথে নিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, আমি নর্মাল ফ্রিজে 30 মিনিট চিকেনটাকে রেখে দেব। এর মাঝে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। টক দইয়ের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে এসছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব মশলার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম দইয়ের সাথে, সেটা মশলাটাকে এই টমেটো পিউরির সাথে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল না ছাড়ে মশলা থেকে। মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে, এরপর আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে আবারও মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। এর সাথে দিয়ে দেব অল্প নুন। ম্যারিনেটের সময় কিন্তু আমি সামান্য নুন দিয়েছিলাম, সেই বুঝেই নুনটাকে দিতে হবে। মাংসটা কষে এসছে, এরপর আমি এর মধ্যে অল্প জল অ্যাড করছি যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। মোটামুটি 15-20 মিনিটের মতন আমি ঢেকে রাখবো চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। 15 মিনিট পর ফিরে আসলাম, চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পাপড়ি গুঁড়ো। একটু ভালো করে মিশিয়ে এর সাথে দিয়ে দেব টমেটো যেগুলো রেখেছিলাম সেগুলোকে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা কাসৌরি মেথি। সবশেষে এর মধ্যে অ্যাড করছি কুচনো ধনে পাতা। তো আজকের মতন আমার চিকেন দো পেঁয়াজা একদম তৈরি হয়ে গেছে, আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই প্রিপারেশন চিকেন দো পেঁয়াজা?
আশা করি ভালো লেগেছে। এটা আপনারা রুটি হোক, গরম গরম রুটি বা তন্দুরি রুটি বা গরম গরম ভাতের সাথেও কিন্তু এটা আপনারা খেতে পারেন। এটা খুবই টেস্টি একটা চিকেনের একটা রেসিপি। তাহলে আর দেরি না করে চটপট আপনাদের ওপিনিয়নটা আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে লিখে যান। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আরও নতুন নতুন ভিডিও